পৃথিবীতে জন্মগ্রহণ করে সে মাত্র একটি বছর ভাষা শিক্ষা করতে ব্যয় করেছিল। তারপর সে আর একটি মুহূর্ত অপব্যয় করতে রাজি নয়। তার মা অবশ্য তাকে ধমক দিয়ে মাঝে মাঝে চুপ করিয়ে দেয়, কিন্তু মিনির বাবা তা পারেন না। তাই মিনির সঙ্গে তার বাবার কথোপকথন খুব উৎসাহের সঙ্গে চলে। মিনির বাবা লেখক। তিনি যে মুহূর্তে খাতাপত্র নিয়ে মনসংযোগ করে কিছু লিখতে বসেন, অমনি মিনি এসে তার বাক্য স্রোত খুলে দেয়। তার প্রশ্ন নানাবিধ এবং অনর্গল, এমনকি সে তার প্রশ্নের উত্তরের জন্যে অপেক্ষাও করে না। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে তার অনায়াস বিচরণ। যেমন ধরা যাক, মিনির বাবা একদিন সকালে বসে লেখালেখি করছিলেন, এমন সময় মিনি এসে বলল, বাবা, রামদল দালোয়ান কাককে কাওয়া বলছিল সে কিছু জানে না? না, উত্তরের জন্যে কিছু মাত্র অপেক্ষা না করে সে তার দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হল। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে? তার পরের প্রসঙ্গেই মিনির জিজ্ঞাস্য, বাবা, মা তোমার কি হয়? মিনির বাবা নেহাতি হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলেন, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করগে যা, আমার এখন কাজ আছে। মিনি তখন বাবার টেবিলের পাশে বসে অতি উৎসাহের সঙ্গে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে। হঠাৎ সে খেলা ফেলে রেখে ছুটে যায় জানালার ধারে, গিয়ে ডাকতে থাকে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। মিনির বাবা ঘুরে দেখেন ঢোলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি কাঁধে এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে যাচ্ছে। তিনি শঙ্কিত হয়ে ওঠেন। মিনির ডাকাডাকিতে এক্ষুনি ঝুলি কাঁধে এক আপদ এসে উপস্থিত হবে, লেখা জোকা মাথায় উঠবে। ঠিক তাই, মিনি চিৎকারে কাবুলিওয়ালা বাড়ির দরজায় এসে উপস্থিত হলে মিনি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে মার কাছে চলে যায়। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাস ছিল, ঝুলির মধ্যে খুঁজলে তারই মতো দু চারটে জীবিত ছোট বাচ্চা পাওয়া গেলেও যেতে পারে। এদিকে মিনির বাবা নেহাতি চক্ষু লজ্জার খাতিরে কিছু সওদা করতে বাধ্য হন কাবুলিওয়ালার কাছে। কথা প্রসঙ্গে সে চলে যাওয়ার সময় জিজ্ঞেস করে, বাবু, তোমার লড়কি কোথায় গেল? মিনির বাবা মিনিকে ভেতর থেকে ডেকে আনেন, কিন্তু মিনির ভয় কাটে না। এমনকি কাবুলিওয়ালা ঝুলি থেকে কিশমিশ বার করে তাকে দিতে গেলেও সে কিছুতেই নেয় না। শঙ্কিত দৃষ্টিতে বাবার কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। প্রথম পরিচয়টা এইভাবেই হয়। আর কিছুদিন পরে একদিন সকালবেলায় মিনির বাবা বাইরে বেরিয়ে দেখেন মিনি সামনের বেঞ্চের উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে, এবং তার পায়ের কাছে সেই কাবুলিওয়ালাটি বসে হাসি মুখে তার কলকাকলি শুনছে। এমনকি মাঝে মাঝে ভাঙা ভাঙা বাংলায় নিজের বক্তব্যও পেশ করছে। মিনির জীবনে তার বাবা ছাড়া এরকম ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। তার বাবা দেখেন যে মিনির ছোট্ট আঁচল বাদাম কিশমিশে ভর্তি।
তিনি কাবুলিওয়ালাকে বলেন, এসব কেন দিয়েছ, অমনাথ দিও না। এই বলে একটি আধুলি মিনির বাবা কাবুলিওয়ালাকে দেয় এবং কাবুলিওয়ালা সেটি অসংকোচে গ্রহণ করে। কিছুদিনের মধ্যে মিনির বাবা লক্ষ্য করেন, প্রায় প্রত্যেক দিন এসে কাবুলিওয়ালা মিনিকে পেস্তা বাদাম উপহার দেয় এবং এও দেখেন যে তাদের মধ্যে বাধা কয়েকটি ঠাট্টাও চলে। কাবুলিওয়ালার নাম রহমত। তাকে দেখা মাত্র মিনি হাসতে হাসতে জিজ্ঞেস করে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলির ভিতর কি? হাতি। আবার আরেকটি ঠাট্টাও খুব প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খুকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। শ্বশুর বাড়ি সম্পর্কে মিনির ধারণাটা খুব পরিষ্কার ছিল না, অথচ কথার জবাব না দিয়ে চুপ করে থাকাটা তার স্বভাব বিরুদ্ধ। তাই সে উল্টে জিজ্ঞেস করত, তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি শ্বশুরকে মারবে। এই শুনে মিনি শ্বশুর নামক এক অপরিচিত জীবের নিতান্ত করুণ অবস্থা কল্পনা করে হেসে কুটিপাটি হতো। মিনির বাবাও একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর এই সরল বাক্য বিনিময় মনে মনে বেশ উপভোগ করতেন। এদিকে মিনির মা ছিলেন অত্যন্ত শঙ্কিত স্বভাবের মানুষ। তার ধারণা ছিল পৃথিবীটা চোর, ডাকাত, সাপ, মাতাল, বাঘ, আরশোলা, ম্যালেরিয়া ইত্যাদির দ্বারা পরিপূর্ণ। তাই তিনি রহমত সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার এই সন্দেহ মিনির বাবা হেসে ওড়াতে চেষ্টা করলে তিনি বলতেন, কাবুলে কি দাস ব্যবসা প্রচলিত নেই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট বাচ্চাকে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারেই অসম্ভব? মিনির বাবাকে মানতে হতো যে ব্যাপারটা অসম্ভব নয়। তবু তিনি বিনা দোষে রহমতকে বাড়িতে আসতে নিষেধ করতে পারতেন না। মিনি ও রহমতের মধ্যে যে সরল ও মধুর সম্পর্ক তিনি প্রত্যক্ষ করেছিলেন তাতে এই আশঙ্কা তার একেবারেই অবিশ্বাস্য বলে মনে হতো। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যেত। এই সময়টা সে সমস্ত পাওনা টাকা আদায় করার জন্য খুবই ব্যস্ত থাকত। তারই মধ্যে সে দিনান্তে একবার মিনিকে দেখতে অবশ্যই আসত। এরকমই একদিন শীতের সকালবেলা মিনির বাবা তার বৈঠকখানার ঘরে বসে যথারীতি লেখালেখি করছিলেন। হঠাৎ বাইরে গোলমাল শোনা গেল। তিনি বাইরে বেরিয়ে দেখেন রহমতকে দুইজন পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তার সমস্ত গায়ে রক্তের চিহ্ন এবং পাহারাওয়ালার হাতে একটি রক্তাক্ত ছোড়া। মিনির বাবা জানতে পারলেন যে জনৈক প্রতিবেশী রহমতের কাছে কিছু ধার নিয়েছিল, কিন্তু সে তার দেনার কথা অস্বীকার করাতে বচসার সৃষ্টি হয় এবং রহমত রাগের মাথায় তাকে ছুরি মারে। এই গোলযোগের মধ্যে কোথা থেকে মিনি ছুটে আসলে রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসিতে ভরে ওঠে। মিনি তাকে জিজ্ঞেস করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই যাচ্ছি। সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কয়েক বছর কারাদণ্ড হলো। ক্রমে রহমতের কথা মিনির বাবা ভুলে গেলেন। নিত্যকার কাজের মধ্যে তার একবারও মনে পড়ত না যে একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কেমন করে জেলখানার চার দেয়ালের মধ্যে
জীবন যাপন করছে। এমন কি মিনিও কালের ধর্মে কাবুলিওয়ালাকে ভুলে গেল। যত তার বয়স বাড়তে লাগলো, তার একটি একটি করে সখী জুটতে লাগলো। এমন কি তার বাবার লিখবার ঘরেও তাকে বিশেষ আর দেখা যেত না। বেশ কিছু বছর পরের কথা। শরৎকাল, বর্ষার পরে নতুন স্নিগ্ধ রোদ যেন নির্মল সোনার মতো রং ধরেছে। কৈলাসবাসিনী মা আনন্দময়ীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে মিনির পিতার ঘরের আনন্দময়ীটিও পতিগৃহে যাত্রা করবে। আজ মিনির বিবাহ। রাত্রি শেষ হতে না হতেই সানাই বাজছে। করুণ ভৈরব রাগিনীতে আসন্ন বিচ্ছেদ ব্যথা শরতের রৌদ্রের সঙ্গে মিশে যেন বিশ্বময় ব্যক্ত করে দিচ্ছে। উঠোনে বাঁশের ভাড়া বাঁধা হয়েছে, লোকজনের ব্যস্ত আনাগোনা, বারান্দায় ঝাল লঞ্ছনের টুংটাং শব্দ, হাঁক ডাকের সীমা নেই। এরই মধ্যে রহমত এসে সেলাম করে দাঁড়াল। মিনির বাবা প্রথমে তাকে চিনতে পারেননি। রহমতের শরীর ভেঙে গেছে, কিন্তু তার হাসিটি আজও অম্লান। তিনি জিজ্ঞেস করলেন, কিরে রহমত, কবে আসলি? কাল সন্ধ্যেবেলা জেল থেকে খালাস পেয়েছি বাবু। কথাটা শুনে মিনির বাবা হঠাৎ যেন সংকুচিত হয়ে গেলেন। তার মনে হল, আজকের শুভ দিনে এই লোকটা না আসলেই ভালো হতো। তিনি তৎক্ষণাৎ রহমতকে বললেন, আজ আমাদের বাড়িতে একটি কাজ আছে রহমত, আমরা বিশেষ ব্যস্ত, তুমি আজ যাও। সে চলে যাওয়ার জন্য দরজা পর্যন্ত গিয়ে ঘুরে তাকিয়ে বললে, খোঁকিকে একবার দেখতে পাবো না? তার মনে এই বিশ্বাস ছিল যে মিনি বুঝি সেই ছোটটিই আছে। সে আগের মতোই বোধহয় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলে ছুটে আসবে এবং তাদের পুরনো হাস্য আলাপের কোনো রকম অন্যথা হবে না। আজ বাড়িতে কাজ আছে, আজ সে কারো সঙ্গে দেখা করতে পারবে না। একথা তিনি বললেন বটে, কিন্তু তার মনে একটু ব্যথা বোধ হলো। তিনি দেখলেন কাবুলিওয়ালার হাতে কাগজে মোড়া কিছু মেওয়া, বোধহয় সে তার কোনো স্বদেশীয় বন্ধুর কাছে ধার করে এনেছে। রহমত সেই কাগজে মোড়া কিশমিশ বাদামটুকু মিনির বাবাকে দিয়ে বললে, এগুলো এনেছিলাম খোকির জন্য, তাকে দিবেন। মিনির বাবা দাম দিতে চাইলে সে বললে, আপনার বহুত মেহরবানি, আমার চিরকাল মনে থাকবে, আমাকে পয়সা দিবেন না বাবু। বাবু, তোমার যেমন একটু লড়কি আছে, তেমন আমার দেশে ভি একটু লড়কি আছে। আমি তো তারই মুখটা মনে করে তোমার খোঁকির জন্য কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো এখানে সওদা করতে আসি না বাবু। এই বলে সে তার ঢিলা জামার ভেতর হতে এক টুকরো ময়লা কাগজ বার করল। মিনির বাবা দেখলেন সেই কাগজের মধ্যে একটি ভূষা মাখানো ছোট বাচ্চার হাতের ছাপ। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের মধ্যে করে কলকাতার রাস্তায় সে প্রতি বছর মেওয়া বেচতে আসে। সেই ছোট্ট শিশুর সুকোমল স্পর্শটুকু তার বিরাট বিরহী বক্ষের মধ্যে সর্বদা সুধা সঞ্চয় করে রাখে। মিনির বাবা ভুলে গেলেন
যে রহমত একজন কাবুলিওয়ালা আর তিনি একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়। তার মনে হলো কোথাও তিনি এবং কাবুলিওয়ালা এক, তারা দুজনেই পিতা। তিনি তখনই মিনিকে অন্দর থেকে ডেকে পাঠালেন। মিনিকে দেখে কাবুলিওয়ালা প্রথমে থতমত খেয়ে গেল। কোথায় সেই ছোট্ট মেয়ে, আর কোথায় রাঙা চেলি পরনে কপালে চন্দনাকা বধূবেশে মিনি? সেই পুরাতন আলাপের জেদ টেনে রহমত বলল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবি? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। সে প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরে দাঁড়ালো। মিনির বাবার হঠাৎ মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন কাবুলিওয়ালার সঙ্গে তার কন্যার প্রথম পরিচয় হয়। মিনি আবার অন্দরে চলে গেলে রহমত মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারল তার কন্যাটিও এরূপ বড় হয়ে গেছে, তার সঙ্গে আবার নতুন করে আলাপ জমাতে হবে। ছোট্ট কন্যাটিকে সে আর ফিরে পাবে না। মিনির বাবা তার হাতে কিছু টাকা দিয়ে বললেন, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা দেবার দরুন উৎসবে দু একটা ব্যবস্থা ছেঁটে দিতে হলো। আলোর রোশনায় ঠিকমতো না হলেও মঙ্গলালোকে মিনির বিবাহের শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। রবীন্দ্রনাথের এই গল্প দেশ ও কালের অতীত, পিতা ও কন্যার সম্পর্কের যে মধুর চিত্র এই লেখাটির মধ্যে পরিস্ফুট, তা অনুভব করার জন্য কোনো বিশেষ ভাষা, বিশেষ বিদ্যা বা যুক্তি বুদ্ধির দরকার হয় না। এই গল্প সকল পিতার গল্প, তাই শুধুমাত্র বাংলাদেশ বা ভারতবর্ষ নয়, এই অমূল্য সম্পদ সমগ্র বিশ্বের সাহিত্যের দরবারে চির আসীন, চির উজ্জ্বল, শাশ্বত।